বলিউড চিরকুমার সালমান খান কেন বিয়ে করেন না বা করতে চান না, এ নিয়ে ভক্তদের কল্পনার শেষ নেই। সালমান ভক্তরা মোটামুটি সবাই জানেন যে মাত্র একবারই সালমান খানের বিয়ের সানাই বেজেছিল, তবে কোনো এক কারণে সেই বিয়ের ফুল ফোটার আগেই তা ভেঙে যায়। অবশেষে এত বছর পর এসে জানা গেল সালমানের সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানির সাথে সালমানের বিয়ে ভাঙার কারণ। আর এখানেও কারণ সেই তৃতীয় নারী সঙ্গ। কে ছিল সেই তৃতীয় নারী আর সালমানের বিয়ে ভাঙার পেছনে তার প্রভাবে বা কি ছিল, চলুন জেনে নেই আজকের আউট অফ বক্স থেকে। এই তৃতীয় নারী হলেন পাকিস্তানি অভিনেত্রী সোমি আলী, যিনি সালমান খানের সঙ্গে 8 বছরের সম্পর্কে ছিলেন। এখন তিনি অভিনয়ে নেই, কাজ করছেন সমাজকর্মী হিসেবে। সম্প্রতি এই অভিনেত্রী দাবি করেছিলেন সালমান খান তাকে মারধর করতেন। এবার অন্য বোমা ফাটালেন সোমি আলী। বিস্ফোরক সেই মন্তব্যে তিনি জানালেন সালমান খান তার সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানিকে প্রায় বিয়ে করেই ফেলেছিলেন, কিন্তু একটি বিশেষ কারণে ভেঙে যায় সেই বিয়ে। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম আজ তককে দেওয়া এক সাক্ষাৎকারে সোমি জানিয়েছেন, সালমান সেই সময় সঙ্গীতাকে ঠকিয়েছিলেন, যা সঙ্গীতা হাতে নাতে ধরে ফেলেছিলেন। এই প্রসঙ্গে সোমির ভাষ্য, সঙ্গীতা ও সালমানের বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল, কিন্তু আমার অ্যাপার্টমেন্টে সালমানকে হাতে নাতে ধরে ফেলেন সঙ্গীতা। সালমান সঙ্গীতার সঙ্গে যা করেছে আমার সঙ্গেও তাই হয়েছে। একেই বলা হয় কর্মফল। যখন আমি একটু বড় হই তখন আমি এটি বুঝতে পারি। নিজের ভুলের কথা স্বীকার করে সোমি আরও জানান, সালমানের প্রতি তার ক্রাশ ছিল এবং বলিউডে ভাগ্য পরীক্ষা করার পাশাপাশি অভিনেতাকে বিয়ে করার জন্য মুম্বাই এসেছিলেন তিনি। তবে সোমির দাবি, ভালোবাসা ও যত্ন দেখানোর অজুহাতে সালমান তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। শোনা যায় 90-এর দশকে সালমান ও সোমির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যদিও জনসমক্ষে তাদের সম্পর্ক খুব অল্প সময়ের জন্যই ছিল। তবে সোমি প্রায়ই বলে থাকেন 8 বছর ধরে তারা প্রেমের সম্পর্কে ছিলেন। বুলন্দ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সালমান ও সোমি। বর্তমানে সোমি তার এনজিওর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নারী অধিকার নিয়ে কাজ করেন। দর্শক, আপনার কি মনে হয়, একটার পর একটা প্রেম হলেও সেই ঘটনার পর থেকে আজও সালমান খানের জীবনে বিয়ের ফুল কেন ফোটেনি? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আউট অফ বক্স। ধন্যবাদ।